আসসালামু আলাইকুম, হৃদয় লাল সবুজ, হৃদয় বাংলাদেশ, এই স্লোগানকে প্রতিবদ্ধ করে ইউটিউবে লাল সবুজ, ইউটিউবে লাল সবুজের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আপনারা সকলে জানেন সমগ্র বাংলাদেশে নির্বাচনের আমেজ চলছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজৌর উপজেলা ও মাদারীপুর সদরের একাংশ নিয়ে মাদারীপুর দুই আসন গঠিত। মাদারীপুর দুই আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকার প্রার্থী হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব শাজাহান খান এমপি। নৌকাকে শতভাগ ভোট দেওয়ার জন্য আমরা আজকে বাজিতপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জনাব এস এম কামরুজ্জামান টিটুর কাছে এসেছি। তিনি আওয়ামী যুবলীগের পক্ষ থেকে শতভাগ নৌকায় ভোট পাওয়ার জন্য যুবলীগের পক্ষ থেকে যেসব প্রস্তুতি তারা গ্রহণ করেছেন সে সম্পর্কে তার কাছ থেকে জানব। আমরা চলে যাচ্ছি এস এম কামরুজ্জামান টিটুর কাছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে মাদারীপুর রাজৌর নির্বাচনী দুই নির্বাচনী এলাকার পক্ষ থেকে বাজিতপুর আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে জানাই মুজিবের শুভেচ্ছা। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাজিতপুর নয় ওয়ার্ডে ইতিমধ্যেই শক্তিশালী কমিটি গঠন হয়েছে এবং তারা প্রত্যেকটি দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে এবং তাদেরকে যে কোনো যানবাহন, নৌকা, যে কোনো প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিয়ে সমস্ত ভোটারদেরকে ভোট কেন্দ্রে এনে ভোট দেওয়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা এবং সর্বাত্মক প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে তারা মানসিকভাবে নিয়েছে এবং প্রত্যেকটি ভোটারের দ্বারে দ্বারে সংগঠনের সমস্ত নেতাকর্মী আমরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। 2008 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে মাননীয় জননেত্রী, দেশনেত্রী শেখ হাসিনা, দেশরত্ন, মানবতার বাতিঘর, তিনি যে উন্নয়নের সাফল্য দেখিয়েছেন ভিক্ষুকের দেশ থেকে, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশের মর্যাদায় তিনি আসীন করেছেন, তার উন্নয়নের ছোঁয়া মাদারীপুর তথা সমগ্র বাংলাদেশের এমন কোনো আনাসে কানাসে নাই যেখানে তার উন্নয়নের ছোঁয়া পড়েনি। তারই ধারাবাহিকতায় মাদারীপুর তথা রাজৌর উপজেলা দিন বাজিতপুর ইউনিয়ন মাননীয় নৌ পরিবহন মন্ত্রী তার মনের মতো করে উন্নয়নের ছোঁয়া দিয়েছেন, তিনি মনের মাধুরী দিয়ে বাজিতপুরকে উন্নয়ন করেছেন। তার প্রতিদান হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সহ সমস্ত অঙ্গ সংগঠন তাকে এবারে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে 11টি ইউনিয়নের ভিতর বাজিতপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ তথা বাজিতপুর আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতারা 11টি ইউনিয়নের ভিতর সবচেয়ে বেশি ভোট দিয়ে শাজাহান খানকে আমরা পুরস্কৃত করব, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। জননেতা শাজাহান খান এমন কোনো সপ্তাহ নাই তিনি তার নির্বাচনী এলাকায় আসেন না। আমি কিছুদিন আগে উত্তরবঙ্গে গিয়েছিলাম, সেখানে আমাদেরকে একটি লোক বলল যে ভাই আপনাদের বাড়ি কোথায়? মাদারীপুর। আপনারা তো সৌভাগ্যবান শাজাহান খানের মতো একজন নেতা পেয়েছেন, সত্যি আমরা আনন্দিত, গর্বিত তার মতন একজন নেতার সান্নিধ্য পাওয়া এবং উন্নয়নের ছোঁয়ায় তিনি মনের মাধুরী দিয়ে